গাইস, আমি জাস্ট বাইকের টায়ার চেঞ্জ করতে যাচ্ছিলাম, কিন্তু যে দুটো টায়ার নিয়েছি এই দুটো টায়ারের রিভিউ কিন্তু বাংলাতে ইউটিউবে খুবই কম। সো এখানে স্টিকার দেখে তো বুঝতেই পারছেন এটা হচ্ছে অ্যাপোলোর ট্রামপ্লার XR। সো এই দুটোরই আজকে আমি জাস্ট একটা আনবক্সিং টাইপের রিভিউ আপনাদের দেবো, অ্যান্ড দেন তারপরে ইউজার রিভিউ তো আপনাদের পরে দিয়ে দেবো, আগে লাগাই। তো এখন দেখুন যে এই টায়ার দুটো অ্যাকচুয়ালি কেমন, এর যে লুকসটা সেটা কেমন, এইগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড প্রাইসটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যারা অনলাইনে কিনবেন, আর অফলাইনে কিনলে অনলাইন থেকে অনেকটাই কম দামে আপনারা পেতে পারেন। আমার যে বাইকটা আছে এটা হচ্ছে ইয়ামা FZ25, এবং ওই বাইকটায় যে টায়ারগুলো লাগে, মানে যে সেকশনের টায়ারগুলো লাগে, সেটা হচ্ছে পেছনে 140/70/17, আর ফ্রন্টে লাগে হচ্ছে 180/17। কোনো রকম আপ সাইজ করিনি, সেম সাইজের দুটো প্রোডাক্ট নিয়েছি, এবং আমার পুরনো যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে MRF এর জ্যাপার লাগানো ছিল, বাট সেটাকে চেঞ্জ করে আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাপোলোর টায়ার নিয়েছি। এবং অ্যাপোলোর যদি একটু এগিয়ে এখানে, সো অ্যাপোলোর যে প্রোডাক্টটা এটা হচ্ছে কিন্তু ট্রামপ্লার XR, এবং এখানে যদি আপনি সাইজটা দেখেন সেক্ষেত্রে 100/80/17, আর এখানে যে রেটিংটা রয়েছে সেটা হচ্ছে 52P। এই রেটিংয়ের যে চার্টটা সেটা আমি দিয়ে দেবো, এই পি এর মানে আলাদা রয়েছে, 52 মানে কিন্তু আলাদা আলাদা রয়েছে, এটার চার্টটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি অ্যাপোলো ট্রামপ্লারের তিনটে মডেল রয়েছে, একটা হচ্ছে ST, একটা হচ্ছে XR, আর একটা মডেল রয়েছে যেটার আমি নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে। আর সবথেকে যে প্রিমিয়াম মডেলটা ছিল ট্রামপ্লারের সেটা হচ্ছে XR মডেল। XR-এরও কিন্তু অনেকগুলো রেটিং রয়েছে, রেটিং অনুযায়ী আলাদা আলাদা দাম হয়, আর এটা হচ্ছে 52P রয়েছে, এটা আলাদা দাম রয়েছে। কিন্তু XR-এর যে ডিজাইনগুলো রয়েছে, মানে ডিজাইন প্যাটার্নগুলো রয়েছে, এই যে ব্লক ডিজাইন বা বিটগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই একই। সো এখানে যদি আপনারা বিটগুলো দেখেন তাহলে কিন্তু দেখবেন যে নর্মাল টায়ারের তুলনায় কিন্তু অনেকটাই বড় বড়, মানে ইটস মোর অ্যাবাউট অফ রোডিং টায়ার। বাট কোম্পানি যেটা বলে এই টায়ারটা মোটামুটি 70% হচ্ছে অনরোডের জন্য, আর 30% হচ্ছে অফ রোডের জন্য। আর যেটা এর ST মডেল রয়েছে, ST মডেলটা কিন্তু আপনার 80% অনরোডের জন্য আর 20% অফ রোডের জন্য। আর এই ট্রামপ্লারের আর একটা মডেল আমি দেখলাম, আমি নামটা জাস্ট ভুলে গেছি ওর মডেল নাম্বারটা, কিন্তু ওটাও ট্রামপ্লারের, ওটা হচ্ছে 100% অনরোডের জন্য, ঠিক আছে। আর এর ডিজাইন দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু অফ রোডে দারুণ একটা মানে কাজ দেবে আমাদের, বাট যতক্ষণ না পর্যন্ত লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওইভাবে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে জুলাই 2024, আর এটার কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটও কিন্তু 2024, অর্থাৎ এক মাস আগে জাস্ট টায়ারটা তৈরি হয়েছে। সো একদমই কিন্তু নতুন টায়ার পেয়ে গেছি আমি। আর তার পাশাপাশি দেখুন এই টায়ারে কিন্তু অনেক কিছু মানে এক্সট্রা দেখতে পাচ্ছি যেগুলো অন্যান্য টায়ারে নেই। জাস্ট একটু ডিজাইনগুলো দেখুন কতটা নিখুঁতভাবে এবং কতটা আলাদা টাইপের দিয়েছে। সো এইখানে দেখুন একটা কম্পাস দিয়েছে যেটা কিন্তু নর্থ সাউথের কম্পাস টাইপের এখানে কিছু একটা দিয়ে রেখেছে, আর বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপোলো ব্র্যান্ডিং এখানে দিয়ে রেখেছে, এখানে যেমন অ্যাপোলো লেখা রয়েছে, এপাশেও কিন্তু এরকম নর্থ সাউথের কিন্তু আলাদা একটা ব্র্যান্ডিং দিয়ে রেখেছে, ঠিক আছে। আর এখানে তো প্রোডাক্ট স্পেসিফিকেশন টাইপের সব কিছু লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই টায়ার সেটটা নেওয়ার একটা রিজন ছিল আমার, সেটা হচ্ছে লুকস, মানে আমার যে আগের টায়ারটা ছিল সেটা হচ্ছে MRF এর জ্যাপার। এবার জ্যাপার কি, জ্যাপার হচ্ছে 100% অনরোডের জন্য, বাট তারপর ওর লুকসটা আমার ঠিক মানে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে একটু অন্য কোম্পানিতে গিয়ে অন্য কোনো টায়ার নিতে পারি, হয়তো আবার MRF যেতাম, কিন্তু MRF অ্যাকচুয়ালি ওই লুকসগুলো আমি পাচ্ছিলাম না যেটা আমি অ্যাচিভ করার চেষ্টা করছিলাম। মানে টায়ারের লুকসও কিন্তু আপনার যে বাইক রয়েছে বাইকটায় কিন্তু একটু অন্যরকম দেখতে লাগে, ঠিক আছে। সো যার জন্য আমি MRF থেকে অ্যাপোলোতে গেলাম। এই যে টায়ারগুলো রয়েছে এই টায়ারেরও কিন্তু আমি ভালো রিভিউ পেয়েছিলাম, যার জন্য মনে হলো যে ঠিক আছে একবারই তো টাকা যাবে, যদি খারাপ হয় দেন তারপরে পরেরবার আর লাগাবো না, কী অসুবিধা। সো জাস্ট তার জন্য টায়ারটা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রেয়ার টায়ার, আর আমার যে রেয়ার টায়ারটা রয়েছে রেয়ার টায়ারের সাইজ আপনাদের একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে 140/70/R17, এবং কিন্তু এটা রেডিয়াল টায়ার এবং এর রেটিং হচ্ছে 66H, এবং স্টিল রেডিয়াল রয়েছে। সো যার জন্য কোম্পানি বলছে খুবই ভালো লাগবে টায়ারটা মানে বাইকে সেট করে এবং চালিয়ে, এবং দোকানে যেখানে আমি গিয়েছিলাম, অ্যাকচুয়ালি দোকান না, আমি একটা ডিলারশিপ থেকে নিয়েছি, মানে মেন ডিলারশিপ যেখান থেকে আর কি সব জায়গায় টায়ার যায় আর কি, তো তার জন্য আমার দামও অনেকটা কম পড়েছে। অ্যান্ড তার পাশাপাশি ওরাও বললো, সব রকম টায়ার আমি দেখেছি, ওরাও বললো যে এটা বেস্ট হবে এদের মধ্যে, তো যার জন্য এটাই নিয়েছি। অ্যান্ড এটারও যদি আপনাদের একটু ডিজাইন দেখাই, সেক্ষেত্রে ডিজাইন প্যাটার্ন তো সেম আপনারা বুঝতেই পারছেন, অ্যান্ড এখানেও কিন্তু নর্থ সাউথ পোলের যে ডিজাইন সেগুলো রয়েছে, অ্যাপোলোর ব্র্যান্ডিং রয়েছে, অ্যান্ড এইখান দিয়ে কিন্তু আমরা রোড ম্যাপ দেখতে পাচ্ছি কিছু কিছু। সো এখানে কি একটা লেখা রয়েছে আমি পড়তে পারছি না সঠিক করে, পাহাড় টারের কোনো একটা ম্যাপ দিয়ে রেখেছে, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি প্রথমে ডিসাইড করতে পারিনি যে অ্যাকচুয়ালি অফ রোডিং নেবো নাকি অনরোডিং টায়ার নেবো, বাট তারপরে এটা একটা ডুয়াল পারপাস টায়ার আমি পেয়ে গেলাম, যার জন্য মনে হলো যে এটার সাথেই যাওয়া উচিত। অ্যান্ড অ্যাপোলো যথেষ্ট নামি ব্র্যান্ড, তো যার জন্য মনে হলো যে একবার নিয়েই দেখি। সবাই বলছিলো MRF এর লাইফ স্প্যান বেশি, MRF এর লংজিভিটি বেশি, বাট স্টিল একবার
লাগিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কোনটা ভালো যায়। ওকে, সো এখন আমি টায়ার দুটো লাগাতে যাবো, অ্যান্ড লাগানোর পরে আপনাদের একটা আলাদা রিভিউ দিয়ে দেবো যে লাগানোর পরে আমার বাইক চালিয়ে কেমন লাগছে, বা 2-4 হাজার কিলোমিটার চালানোর পরে অ্যাকচুয়ালি এটা কেমন থাকে বা কেমন সার্ভিস দেয়, সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। সো ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।